গুড মর্নিং স্টুডেন্টস আমি ঋতুপর্ণা চক্রবর্তী তরণীমোহন দাস লস্কর একাডেমি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আজ তোমাদের ক্লাস এইটের ফোর্থ চ্যাপ্টার দ্যাট ইজ মেটাল অ্যান্ড নন মেটাল বা ধাতু ও অধাতু চ্যাপ্টার নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে আমরা পদার্থ প্রকৃতি প্রাকৃতিক মানবসৃষ্ট পদার্থ ধাতু অধাতু ধাতুকল্প পর্যায়বৃত্ত তালিকা ধাতুর ভৌতিক উদাহরণ অধাতুর ভৌতিক উদাহরণ এগুলা সম্বন্ধে আলোচনা করেছিলাম তো আজ তোমাদেরকে একটু শর্টের রিভিশন করিয়ে তারপর আমরা নেক্সট ক্লাসের দিকে যাচ্ছি দেখো পর্যাবৃত্ত তালিকাটি আরেকবার মনে করিয়ে দিই পর্যায়বৃত্ত তালিকা এমন একটি তালিকা যেখানে পৃথিবীতে পাওয়া প্রত্যেকটি মৌলকে সাজিয়ে রাখা হয়েছে যেখানে অধিকাংশই আছে ধাতু এই যে ইয়েলো বক্সের মধ্যে সবগুলো ধাতুর নাম দেওয়া আছে গ্রিন বক্সে অধাতুর নাম দেওয়া আছে এবং ভায়োলেট বক্সে কল্পের নাম দেওয়া আছে এখন ধাতুর ভৌতিক বৈশিষ্ট্যগুলো ছিল ধাতুর দুটি আছে ঘাত সহিষ্ণু নমনীয় তাপ ও বিদ্যুতের সুপরিবাহী এবং ধননশীল অধাতুর বৈশিষ্ট্যগুলো ছিল অধাতুর দু দু ঘাত সহিষ্ণু নয় অনমনীয় তাপ ও বিদ্যুতের কুপরিবাহী এবং ধননশীল নয় এখন ধাতুর উদাহরণ দেখেছিলাম আমরা লোহা তামা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তার মধ্যে কিছু ব্যতিক্রম ছিল সোডিয়াম ও পটাশিয়াম ছিল নরম প্রকৃতির ধাতু এবং পারদ একমাত্র ধাতু যা সাধারণ উষ্ণতায় তরল থাকে অধাধুর উদাহরণে আমরা দেখেছিলাম সালফার কার্বন অক্সিজেন ফসফরাস ইত্যাদি আজ আমরা প্রথমেই মৌল সম্বন্ধে একটু ধারণা নেব দেখো সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছ যে রাসায়নিক বিক্রিয়ার ফলে নূতন দ্রব্যের সৃষ্টি হয় এই দ্রব্যগুলো বিক্রিয়ক দ্রব্য থেকে পৃথক এখন যদি কোনো একটি বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ঠান্ডা করে তাপ দিয়ে অথবা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আরও ভাঙ্গা না যায় সেই বস্তুগুলোকে মৌলিক পদার্থ বলে সালফার একটি মৌলিক পদার্থ বা মৌল অনুরূপভাবে লোহা কার্বন ও মৌলিক পদার্থ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হল পরমাণু প্রত্যেক মৌলিক পদার্থে এক জাতীয় পরমাণু থাকে ভৌতিক পরিবর্তনে মৌলিক পদার্থের পরমাণুর কোনো পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ তরল সালফার পরমাণু কঠিন ও গ্যাসীয় সালফার পরমাণুর মতো একই ধরনের যদিও এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন রকমের অসংখ্য পদার্থ আছে কিন্তু মৌলিক পদার্থের সংখ্যা সীমিত প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা চৌরানব্বইয়ের বেশি হয় ধাতু ও অধাতু মৌলিক পদার্থের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাজন বেশিরভাগ মৌলিক পদার্থগুলো ধাতু বিষের কম অধাতু মাত্র কয়েকটি মৌল ধাতুকল্প যা ধাতু ও অধাতু উভয়ের ধর্ম প্রকাশ করে অর্থাৎ আমাদের পৃথিবীতে পাওয়া অধিকাংশ মৌলই ধাতু খুব কম সংখ্যক ধাতুকল্প আছে এবং কুড়ি থেকে কম কিছু অধাতু আছে এখন আমি তোমাদেরকে এখানে মৌলের নাম এবং সঙ্গে সংকেত লিখে দিয়েছি আমরা মৌলের নাম দিয়ে সব সময় কাজ করি না আমরা সংকেত দিয়ে বেশিরভাগ সময় কাজ করি তাই তোমাদের সংকেত জানতে হবে যেমন একবার পড়িয়ে দিচ্ছি হাইড্রোজেন এইচ হিলিয়াম এইচই লিথিয়াম এলআই বেরিলিয়াম বি বরন বি কার্বন সি অক্সিজেন ও নাইট্রোজেন এন ফ্লুরিন এফ নিয়ন এনি, সোডিয়াম এনে ম্যাগনেশিয়াম জি অ্যালুমিনিয়াম এল সিলিকন আই ফসফরাস পি সালফার এস ক্লোরিন সি এল আর এ আর কপার সিইউ ফেরাস অ্যাফি জিঙ্ক এন এই সংকেতগুলো তোমাদের জেনে রাখতে হবে এই চ্যাপ্টারে আমরা কিছু রাসায়নিক বিক্রিয়া পড়ব তখন তোমাদের সংকেতগুলো দিয়েই কাজ করতে হবে এখন কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ধাতু ও অধাতুর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব অক্সিজেনের সঙ্গে ধাতু কিভাবে বিক্রিয়া করে দেখো আমরা একটি ধাতু নিলাম মনে করি লোহা বা ফেরাস নিলাম প্লাস অক্সিজেন জল এইচটিও তাতে কি হবে লোহা অক্সাইড বা ফেরিক অক্সাইড সৃষ্টি হবে নেক্সট দেখো ম্যাগনেশিয়াম আরেকটি ধাতু নিলাম জি প্লাস অক্সিজেন ও টু ইট গিভস আস ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ ম্যাগনেশিয়াম ধাতু এবং অক্সিজেন মিলিত হয়ে একটি ধাতব অক্সাইড দ্যাট ইস ম্যাগনেশিয়াম অক্সাইডের সৃষ্টি হয়েছে ও তাই আমরা লিখতে পারি ধাতু যুগ অক্সিজেন আমাদেরকে কি দেবে ধাতব অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার এইগুলা হলো রিয়াক্টেন্ট আর এটা হল প্রোডাক্ট অর্থাৎ এই দুটা মিলে আমরা এই জিনিসটা পেলাম আর একটা ইকুয়েশান দেখো কপার সিইউ প্লাস ও টু প্লাস সিও টু প্লাস এইচ টু এই তিনটি মিলে কি বোঝানো হয়েছে আর্দ্রবায়ু এখন কপারের সঙ্গে আর্দ্রবায়ুর রাসায়নিক বিক্রিয়া হলে কি পাবো আমরা কপার হাইড্রোক্সাইড পাবো তার সঙ্গে কি পাবো কপার কার্বনেট পাবো এই রাসায়নিক বিক্রিয়াগুলো তোমাদেরকে শিখতে হবে এবং মনে রাখতে হবে এখানে একটি জিনিস নোট আছে দেখো ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় প্রকৃতির হয় আমরা ক্রিয়াকলাপের মাধ্যমে টেস্ট করে দেখা গেছে যে ধাতব অক্সাইড যেগুলো প্রডিউস হয় সেগুলো কি প্রকৃতির হয় ক্ষারকীয় প্রকৃতির হয় এখন রাসায়নিক বিক্রিয়া নন মেটেলের সঙ্গে অর্থাৎ অধাতুর সঙ্গে ধাতব মৌলের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সালফার এস প্লাস অক্সিজেন ও টু ইট আস সালফার ডাই অক্সাইড নেক্সট দেখো কার্বন সি প্লাস অক্সিজেন ও টু ইট আস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এন টু প্লাস অক্সিজেন ও টু ইট আস নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ অধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন অধাতব অক্সাইড বা ডাইঅক্সাইড উৎপন্ন করে এখন এখানে একটি নোট আছে দেখো সাধারণত অধাতু অধাতব অক্সাইডগুলো আম্লিক হয় অর্থাৎ ক্রিয়াকলাপ করে দেখানো হয়েছে যে অধাতব অক্সাইডগুলো যেগুলো প্রডিউস হয় সেগুলো কি প্রকৃতির হয় আম্লিক প্রকৃতির হয় আমরা ক্লাস সেভেনে অম্ল খাড় চ্যাপ্টার পেয়েছিলাম তাহলে মনে করে দেখো খাড় কি ধরনের থাকতো আর অম্ল কি ধরনের থাকতো ধাতব অক্সাইডগুলো কি ছিল ক্ষারকীয় আর অধাতব অক্সাইডগুলো হলো আমলেখ এখন অম্লের সঙ্গে বিক্রিয়া ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া করেই না এখন খারের সঙ্গে বিক্রিয়া কি করে করে দেখো ধাতু খাড়ের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ ধাতু অম্ল এবং খার দুটির সঙ্গে বিক্রিয়া করলে কী গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে অধাতু খাড়ের সঙ্গে বিক্রিয়াগুলো জটিল এখন এই পর্যায়ে তোমাদেরকে অধাতু আর খাড়ের বিক্রিয়াগুলো দেখানো হয় নাই কারণ এগুলো আরও হায়ার ক্লাসে তোমরা উঠলে বুঝবে এখন বুঝতে পারবে না দেখো এখন এখানে একটি লিস্ট দেওয়া আছে এই লিস্টের নাম কি রিয়েক্টিভিটি সিরিজ বা সক্রিয়তার তালিকা কোন ধাতু কি পরিমাণ সক্রিয় তা বুঝতে গেলে আমাদের এই তালিকাটি ফলো করতে হবে যেমন আছে মোস্ট রিয়েক্টিভ অর্থাৎ উপরের দিকের তালিকা হল বেশি সক্রিয় যত নিচে আমরা নামব আমরা সক্রিয়তা কমওয়ালা ধাতুগুলোকে পাবো অর্থাৎ পটাশিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয় ধাতু ন্যাক্স সোডিয়াম তারপর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন ল্যাট কপার সিলভার গোল্ড প্ল্যাটিনাম অর্থাৎ সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সবচেয়ে কম সক্রিয় ধাতু হলো প্ল্যাটিনাম এই রিয়াক্টিভিটি সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে কোনটার থেকে কোনটা বেশি সক্রিয় তা তোমাদের জানতে হবে এখন আরেকটি টপিকে যাচ্ছি তার নাম হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন যাকে আমরা বাংলায় বলি অপসারণ বিক্রিয়া এখন অপসারণ বিক্রিয়াটা কিসের উপর নির্ভর করছে এই যে আগের সক্রিয়তার তালিকার উপরে নির্ভর করছে এখন দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে অপসারিত করে সেই সব রাসায়নিক বিক্রিয়াকে অপসারণ বিক্রিয়া বলে এখন দেখো একটি যৌগের নাম আছে কপার সালফেট প্লাস জিঙ্ক এখন আগের রিয়েক্টিভিটি সিরিজে যাও দেখো কপার আর জিঙ্ক এই দুটোর রিয়েকশান দেওয়া আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক হলো বেশি সক্রিয় ধাতু কপার হল কম সক্রিয় ধাতু তাহলে এখানে কপারটা কম সক্রিয় ধাতু তাহলে জিঙ্ক কি করবে কপার সালফেট থেকে কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট হয়ে যাবে এবং কপার আলাদা হয়ে যাবে এই যে অপসারণ প্রক্রিয়া বা বিক্রিয়া এটার নামই হল অপসারণ বিক্রিয়া এখন আমরা সিম্বলিক্যালি দেখিয়েছি দেখো সিইউ ফোর যা কিনা কপার সালফেট প্লাস এন অর্থাৎ জিঙ্ক ইট গিভস আস জেডেন ফোর প্লাস সিইউ এই রাসায়নিক বিক্রিয়া গেল তোমাদের শিখে রাখতে হবে নেক্সট আমরা ধাতু ও অধাতুর কিছু ব্যবহার দেখব কি কি কাজে আমরা ধাতু ও অধাতু ব্যবহার করি তোমরা কি আরও অনুমান করতে পারবে কেন ধাতুকে বিভিন্ন যন্ত্রপাতি মোটরগাড়ি উড়োজাহাজ রেলগাড়ি উপগ্রহ কলকারখানার যন্ত্রাদি রন্ধন সামগ্রী জল ফোটানোর পাত্র ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয় জিজ্ঞেস করেছি যে কেন এগুলা কাজে আমরা ধাতুই ব্যবহার করি কারণ এগুলোর উত্তর হল ধাতু এইসব জিনিস আঘাত ধাতুর কতটা ভৌতিক ধর্ম আছে যেমন ঘাত সহিষ্ণু নমনীয় বিদ্যুতের এবং তাপের সুপরিবাহী ইত্যাদি শব্দ করতে পারে অর্থাৎ ধননশীল উচ্চনাদি যেটাকে আমরা বলি এবং দ্রুতি আছে তাই এইসব কারণে আমরা ধাতুকে এগুলো কাজে ব্যবহার করতে পারি নেক্সট অধাতুর ব্যবহার আছে দেখো আমাদের জীবনে অধাতু প্রয়োজনীয় যা প্রাণীরা শ্বাসকার্যে গ্রহণ করে যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডটা যদিও মৌল নয় কিন্তু অক্সিজেনটা তো মৌল সেটাকে আমরা শ্বাসকার্যে সবসময় ব্যবহার করি অধাতু উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োগ করা সারে ব্যবহৃত হয় যেমন নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফসফরাসের খুব দরকার জল পরিশোধন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় ক্ষত জায়গায় জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় লালচে নীল রঙের দ্রবণে অধাতু থাকে পটকায় অধাতু ব্যবহৃত হয় তাহলে আমরা এখান থেকে ধাতু এবং অধাতুর ব্যবহার সম্বন্ধে জানলাম এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেছে তা আমরা এই চ্যাপ্টার থেকে ধাতু ও অধাতু কি সেটা জানলাম উদাহরণ শিখলাম তাদের ভৌতিক ধর্ম সম্বন্ধে জানলাম রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানলাম রিয়েকটিভিটি সিরিজ বা সক্রিয়তার তালিকা জানলাম আর কী জানলাম পর্যায়বৃত্ত তালিকা একটি নতুন টপিক তোমরা আজ এই চ্যাপ্টার দিয়ে জানলে এবং ধাতু ও অধাতুর ব্যবহার সম্বন্ধে জানলাম আশা করি এখন তোমাদের চ্যাপ্টার ফোরটা ইজি লাগবে পড়তে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।